খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? এই গান বছরের একটি দিন যেন আকাশে বাতাসে ভেসে ওঠে আমাদের এই বাংলায়। অথচ যেখানে এই আন্দোলন শুরু হয়েছিল সেই বাংলাদেশে শুধু একটি দিন নয়, 365টি দিনই এই গানকে শ্রদ্ধা রেখে তার কাজকর্মটাও সেইভাবে হয়। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলায় মায়া পড়া পথে হেঁটেছি এতটা দূর। আদপে কি হচ্ছে, কি বলছেন এই বাংলার শিক্ষাবিদরা, আমরা জেনে নেব, চলুন। একুশে ফেব্রুয়ারি মানে বাঙালির একটা অন্যরকম উন্মাদনা, বিশেষ করে এটা যখন ইউনেস্কো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। এবং সবচেয়ে বড় কথা, এর ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে কিন্তু আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা ভাষা জুড়ে রয়েছে। সুতরাং এই একুশে ফেব্রুয়ারি এবং শিলচরে 19 মে ভাষা আন্দোলন আমাদের বাংলা ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এখনকার দিনে একটা ভীষণ রকম প্রবণতা হয়েছে যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে উৎসব, এটা আমরা কেবলমাত্র 21 ফেব্রুয়ারির মধ্যে সীমাবদ্ধ রাখি। সারা বছর জুড়ে কিন্তু বাংলা ভাষার প্রতি আমাদের এই যে প্রীতি, আমাদের যে মমত্ব, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখাতে পারি না। এবং রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ, এবং আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান, আমাদের যারা খ্যাতনামা বৈজ্ঞানিক, ধরুন সত্যেন্দ্রনাথ বসুর কথা বলতে পারি, যিনি বলেছেন যে, কে বলেছে যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা সম্ভব নয়, যিনি যার একথা বলেন তিনি হয় বাংলা জানেন না, তা নাহলে বিজ্ঞান জানেন না। এবং জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, তারা কিন্তু বিজ্ঞানের কঠিন কঠিন বিষয়গুলোকে বাংলা ভাষার মাধ্যমেই প্রকাশ করেছেন। সুতরাং আজকের দিনে যে বাংলা ভাষা ব্যবহারযোগ্য নয়, বাংলা ভাষা পিছিয়ে পড়ছে, এই বিষয়গুলো কিন্তু মেনে নেওয়া একেবারেই ঠিক নয়। বিশেষ করে আমরা যারা বাঙালি, তারা কিন্তু এই বাংলা ভাষার চর্চাটাকে কিন্তু বাড়াতে হবে। বাংলা ভাষা, এই আঞ্চলিক ভাষা কিভাবে উপেক্ষিত হচ্ছে, কিভাবে ইংরেজি মাধ্যম স্কুলগুলো গজিয়ে উঠছে আনাচে কানাচে পাড়ায় পাড়ায়, তার অন্য অনেকগুলো দিক রয়েছে, কেন পিছিয়ে কেন এগিয়ে ইংরেজি মাধ্যম, সবটাই আমরা জেনে নেব। মানুষের একটা এরকম, সাধারণ মানুষের মধ্যে একটা এরকম চিন্তাধারা এই মুহূর্তে যেটা এসেছে, সেটা হচ্ছে যে বাংলা মিডিয়ামের থেকে হয়তো ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক ভালো বেশি হয়তো পড়াশোনা হয়, এবং ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হয়তো কেউ যদি পড়াশোনা করে, তা সে হয়তো ভবিষ্যতে তার হয়তো জীবনে অনেক উন্নতি করতে পারবে এবং সরকারি বা বেসরকারি জায়গায় ভালো কোনো পদে সে চাকরি করতে পারবে। এই ধারণাটার একটা খুব বাজে দিক আছে। এই যেমন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো টোটালটা একটা ভালো প্রসিডিউরের মধ্যে দিয়ে যায়, তারা কখনো পিটি করায় আমরা দেখেছি, কখনো তারা মিউজিক্যাল ক্লাস করাচ্ছে, কখনো ডান্স ক্লাস করাচ্ছে, মানে একটা স্কুলের মধ্যেই যখন শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি যখন কেউ ডান্স করছে, কেউ আবৃত্তি করছে, কেউ অন্যরকম কোনো পারফরমেন্স করছে, সেই জায়গাটা বাচ্চাদের অনেকটা এনকারেজ করে। এই কন্টেন্টটা যদি বাংলা, আমার যেটা মনে হয়, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, যে এই কন্টেন্টটা যদি বাঙালিরা বা এই কন্টেন্টটা যদি যে কটা বাংলা মাধ্যম স্কুল আছে, তারা যদি তাদের নিজস্ব যে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে তারা যদি এই কন্টেন্টটা নিয়ে তারা চিন্তাভাবনা করে যে একটা ছাত্রকে আমরা শুধুমাত্র পড়াশোনা ছাড়া তার অন্যান্য দিকগুলো যদি তারা প্রায়োরিটি দিতে পারে, তাহলে আমার মনে হয় যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আস্তে 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 ইংলিশ মিডিয়ামের জায়গায় চলে যাবে। এবং পরিকাঠামোগত অনেক রকম অভাব অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কি আমরা, অর্থাৎ বাংলা ভাষাভাষীর মানুষরা, আমরা পারি না এই ভাষাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমরা জেনে নেব যে বাংলা ভাষার শিক্ষক তিনি কি বলছেন। আপনি আপনার বা প্রিয়জনের স্পেশাল দিনে স্পেশাল লুক কোথায় করাবেন ভাবছেন? তাহলে আজই চলে আসুন আপনার নিকটবর্তী দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন অ্যান্ড মেকআপ স্টুডিওতে। আমাদের ব্রাঞ্চগুলি হল রিশা বাঙ্গুর পার্ক, মাদার ডেয়ারির সামনে, শ্রীরামপুর মানসী বাজার, আরামবাগ বসন্তপুর মোড় ও শেওড়াফুলি ICICI ব্যাংকের সামনে। আকর্ষণীয় অফারে প্রি ব্রাইডাল প্যাকেজের জন্য এবং পার্টি মেকআপের জন্য যোগাযোগ করুন 8777023189 নাম্বারে। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়েও কিন্তু, এই বাংলা মাধ্যম স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়েও আমরা কিন্তু ওই ইংরেজি মাধ্যমেই ছাত্রছাত্রীদের পাঠাচ্ছি, আমাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছি। তো এই জায়গাটাই ভাঙতে হবে যে এইটা, মানে ঝরঝরে ইংরাজি বললাম অনেক কিছু ভুল বলে, সেটাও কিন্তু একটা স্মার্টনেসের পরিচয় হয়ে গেছে। এই মিথটা ভাঙতে হবে সবার আগে। ইংরাজি বলতে পারা
একটু ঝরঝরে ইংরাজি বলা কিন্তু কখনোই স্মার্টনেসের পরিচয় নয়। এই মিথটা ভাঙতে পারলেই আমার মনে হয় আস্তে আস্তে কিন্তু আবার বাংলা স্কুলে ছেলেমেয়েরা আসতে শুরু করবে, আমরা নিজেরাও হয়তো আমাদের ছেলেমেয়েদের বাংলা স্কুলে পাঠাবো। অথচ বিশ্বের মধ্যে বাংলা ভাষা এক অন্যতম মধুর ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, অথচ বাংলা ভাষা যেন ক্রমশ ব্রাত্য হয়ে পড়ছে। বাঙালিরা বেশি বেশি করে ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছে, আমরা কি ফিরে দেখব না যে কিভাবে বাংলা মাধ্যম স্কুলে পড়েই বিগত দিনে বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে নামি দামি মানুষরা আজকে স্বীকৃতি লাভ করে বিভিন্ন পেশায় কাজ করছেন তাদের নিজের যোগ্যতায়। তাই আমরা আশা করতেই পারি বাংলাই আমাদের শ্রেষ্ঠ ভাষা, বাংলা মাধ্যমই এগিয়ে যাবে। চলুন জেনে নিই ইনি কি বলছেন। বাংলা মাধ্যম স্কুলে যে ইংরেজি পড়ানো হয় না তা তো নয়, পড়ানো হয় কিন্তু ওই আর কি ট্রেন্ড এখনকার যে ইংরেজি ভাষা, যদিও ইংরেজি মাধ্যম স্কুলের ছেলেমেয়েরাও খুব বাজে ইংরেজি লিখছে, ইংরেজি বলছে, তারা যেসব একদম শুদ্ধ ইংরেজি বলছে, আমাদের বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে সেখানে তো তারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলছে, কিন্তু ওই মানে সামাজিক পারিপার্শ্বিকতার চাপেই বলবো আর যাই বলবো আমাদের বাংলা মিডিয়াম স্কুলে ছাত্র সংখ্যা ছাত্রীর সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। অভিভাবকরাও দায়ী, অভিভাবকরা তো দায়ী আছে, আবার অভিভাবকরা মনে করেন টিচাররাও দায়ী। শুধুমাত্র কি আমরা দায়ী করব জনগণকে বা বাংলার যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে বা স্কুলকে? না, তার সঙ্গে অভিভাবক অভিভাবিকাকেও মানতে হবে বা জানতে হবে যে কেন বাংলা মাধ্যমেই আমরা আমাদের ছেলেমেয়েদের পড়াবো। দেখা যায় যে আমি নিজে হয়তো বাংলা স্কুলে পড়েছি কিন্তু আমার ছেলেকে বা মেয়েকে ভর্তি করাচ্ছি ইংরাজি মাধ্যম স্কুলে। আমরা জেনে নেব অভিভাবক অভিভাবিকারা কি ভাবছেন কি বলছেন। অভিভাবক হিসেবে বলার হচ্ছে আমাদের যে বাংলা মাধ্যম স্কুলগুলো আমরা যেগুলোতে পড়েছি সেগুলোতে আর একটু ভালো করে ভালো শিক্ষক নিয়োগ করে যাতে ইংলিশটায় জোর দেওয়া যায়, কেন কম্পিটিশান হয়ে গেছে চারদিকে, তো ইংলিশ মিডিয়ামে সবাই আমিও আমার ছেলেকে দিতে বাধ্য হয়েছি। এখন যত দিন যাচ্ছে যদি বাংলা স্কুলগুলো আর একটু ভালো শিক্ষক নিয়োগ করে ইংরেজিটার উপর জোর দেয়, স্পেশালি ইংলিশ প্লাস কম্পিউটার যেগুলো চলছে এগুলোর উপর জোর দিলে আমার মনে হয় বাংলা স্কুলগুলোতে আরও ছাত্রছাত্রী আবার ফিরে আসবে। আমি বাংলায় গান গাই, বাংলাকে ভালোবাসি, বাংলায় কথা বলি, সবটাই বলি, এই গানটাও গাই। প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের এই গান সর্বজন বিদিত, সবাই আমরা সারা বছরই গাই কিন্তু এই বিশেষ দিনে বেশি বেশি করে গাই, বিভিন্ন অনুষ্ঠানে এই গান সবাই সমবেতভাবে পরিবেশনও করে। কিন্তু সত্যি কি আমরা সারা বছর এইভাবে ভাবতে পারি না? আমরাও আশাবাদী, আমরাও চাই বাংলা ভাষা আরও এগিয়ে যাবে এবং বাংলা মাধ্যম স্কুল মিয়ে পড়বে না, নুইয়ে পড়বে না ইংরাজি মাধ্যম স্কুলের কাছে। আমরা আশাবাদী, আপনারাও আশাবাদী। হুগলির রিশা থেকে রূপম বসুর রিপোর্ট, খবর সোজা সাপ্তাহ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ, চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।